গতিকে সকলো রাইজক এই স্থানে নিজর নিজর ঘর যাবার কারণে অনুরোধ জানানো হল। আমো নাই ফর্মতিও হেরাল, 25 দিন পার হয়ে যাওয়ার পাছতো বাঘ ধরব নারী ঢিঙর পর অন্তধান বন বিভাগের দল নাই মানে নাই। বাঘে আতঙ্কর সৃষ্টি করার ঢিঙত ছাঁটুকে দেখবলে নোপা হল বন বিভাগের নাই। বন বিভাগের কোনো লোকক এতিয়া ইয়াত দেখা যাওয়া নাই। এতিয়া হিহতর অফিসত গেছে নে কোরবাত গেছে, কিন্তু আমার আটগাঁওর এপিনে দেখা নাই। 3 জুলাইত জুরিয়ার জেঙনীত বনরজার প্রথম দর্শনের পাছতে দলে বলে ঘটনাস্থলীত উপস্থিত হয়েছিল বন বিভাগের দল। তারপর বাঘ ধরবলে দেধার পরিকল্পনা বন বিভাগের, ভাগে ভাগে গুয়াহাটি, শিলং আর পশ্চিমবঙ্গের সুন্দরবনের পর আহিল বিশেষজ্ঞর দল। প্রথমে বনরজাক সংজ্ঞাহীন করার চেষ্টা করলে সকলে, পাছে বন বিভাগের বেজির খোঁজে সংজ্ঞাহীন করব নিলে বনরজাক। বেজির খোঁজ পার পাছত জেঙনির পর দুমদুমিয়া হয়ে আটগাঁও পালে গে বনরজা। তারপর দুটা পিঞ্জরা আনিলে বন বিভাগে। বন বিভাগে পতা পিঞ্জরাকো কেরেপ নকরি ঢিঙত পিটপিটাই ফুরিলে বনরজায়। লাভর মূরত দুয়ার জোপায় ঘরতে সুমাই থাকিবলগা পরিস্থিতি হল বৃহত্তর ঢিং অঞ্চলত। তেতিয়াই আন এক উদ্ভাবন করিলে বন বিভাগে, বাঘ ধরবলৈ ঢিঙলৈ আনিলে এখন বিশাল জাল। সেই জালেরে ঢিঙর 2 কিলোমিটার অঞ্চল ঘেরি খাপ পিটি থাকিল বন বিভাগের দল। এইবার জালত পড়িল বনরজা। অবশ্যে জাল ফালি উলায়ু গল ঢেকিয়া পতিয়া। ফিল্ডত দুটাকৈ হাতী নমায়ু লক্ষ্যত উপনীত হব নোৱাৰিলে বন বিভাগ। এটাৰ পাছত আনটো পৰিকল্পনা ব্যৰ্থ হোৱাৰ পাছত শনিবাৰে নিশা বাঘ ধৰাৰ নতুন ফন্দিৰ ওচৰ নাটক কৰিলে বন বিভাগে। কিন্তু দেওবাৰে পুৱাই ঘটনাস্থলীৰ পৰা উঠাও হল বাঘ ধৰিবলৈ 25 দিন ঢিঙত বাহৰ পাতি থকা বন বিভাগৰ দলটো। বাঘ ধৰিবলৈ আহি নিজেই নেগুৰ পেলাই দিয়া বন বিভাগৰ বিৰুদ্ধে খুব উজাৰিছে ঢিঙৰ ৰাইজে। ৰূপহীহাটৰ পৰা মুজাম্মিল হকৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট।